চার পিস রুই মাছ মাখিয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে, ভালো করে ধুয়ে তারপর চার পিস রুই মাছ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার আগে মাছ রান্নার জন্য আলু দিয়ে রান্না করার জন্য আলু কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচামরিচ এগুলো রেডি করে রেখেছি, এগুলো দিয়ে সুন্দর করে ব্যাচেলরদের উপযোগী দ্রুত মাছ রান্না করা হবে।